আমি জানি না, মানে ও থার্ডটাই এতগুলো গাড়ি রাখা রয়েছে সামনে, পুরো থার্ডের অবস্থা খুব খারাপ। সিটু কে করেছে জানো তো? কে করেছে জানো তো? আমি চিনি না কে এদেরকে এখানে, কি কে আমি বুঝতেও পারছি না। এত খারাপ লাগছে, মানে আমি জানি। হ্যালো গাইস, আমি জানি বহু বহু বহুবার আমি সিটুর উপর প্র্যাঙ্ক করেছি, আমার দারুণ লাগে সিটুর উপর প্র্যাঙ্ক করতে, বাট সিটুর উপর প্র্যাঙ্ক করা একটা বিশাল কঠিন কাজ। কিন্তু আজকে সুনিতা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছে, তো আমি ভাবলাম যে কেন না সুনিতার কথা শুনে সিটুর উপর একটা প্র্যাঙ্ক করেই ফেলি, যেটা আমার জন্য একটা ভীষণ 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 বড় টাস্ক হতে চলেছে, মুশকিল। বাট গাইস, আমি একটা দারুণ প্ল্যান ভেবেছি। ব্যাপারটা হচ্ছে আজকে হলো 1 তারিখ, ঠিক আছে? আমি আজকেই ভিডিওটা শ্যুট করে আজকেই আপলোড করবো, যাতে তোমরা একদম ভালো মতো রিলেট করতে পারো। তো আজকে হলো 1 তারিখ, আর আমাদের এখানে পুরো এই এলাকা জুড়ে ভোট চলছে, ঠিক আছে? মানে ভোট আজকেই আছে, আর সিটু আজকে একটু কাজে ব্যারাকপুরের দিকে গেছে, ঠিক আছে? আর যেহেতু আজকে ও জানে যে এখানে কোনো শ্যুট আমরা রাখিনি, তাই জন্য হয়তো এখানে আসতো না সারাদিনে। তো আমি ভাবলাম যে সিটুর ওপর এমন একটা প্র্যাঙ্ক করব যেটাতে আমি জানি না ও রেগে মেগে হয়তো চলেও আসতে পারে আমার বাড়িতে আমাকে মারতে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো ফিঙ্গার্স ক্রসড করে ফেলি প্র্যাঙ্কটা। গাইস, ঘর পরিষ্কার রাখতে তো আমরা সবাই চাই, কিন্তু ঘর পরিষ্কার করাটা না একটা অনেক বেশি খাটনি পরিশ্রমের কাজ হয়ে যায়। এতদিন আমার ঘর পরিষ্কার করতে একদম ভালো লাগতো না, বাট যবে থেকে আমি এই অসাধারণ প্রোডাক্টটা পেয়েছি না, আমার তখন থেকে ঘর পরিষ্কার করতেও ভালো লাগছে, আর ঘর পরিষ্কার করতে মজাও হচ্ছে। এটা হলো 11 রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ ফর ফ্লোর ক্লিনিং। বেসিক্যালি তুমি তোমার ঘরের কোনা কোনা এটা দিয়ে পরিষ্কার করতে পারবে। গাইস, এটা 180 ডিগ্রি রোটেট হয়, সো তোমার যদি ব্যাকে কোনো প্রবলেম থাকে বা ব্যাক পেইন থাকে, তাহলেও তুমি এটা দিয়ে খুব ইজিলি তোমার ঘর পরিষ্কার করতে পারবে। এটার মধ্যে 175 ml এর একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটার ফলে তোমাকে কোনো আলাদা করে জল ইউজ করতে হবে না, তুমি ডিরেক্টলি এটার থেকে ওয়াটার স্প্রে করতে পারবে এন্ড ওয়াটার স্প্রে করে ঘর মুছতে পারবে। গাইস, এই প্রোডাক্টটা না তুমি অ্যাসেম্বল করা হিসেবে পাবে না, এটা ডিট্যাচড অবস্থায় তুমি পাবে, এন্ড তোমাকে এটা নিজেকে অ্যাসেম্বল করতে হবে, যেটা খুবই সোজা। এন্ড এটাকে তুমি চার্জও করতে পারো, আর ইউজ করার সময় এটাকে পুরোপুরি কর্ডলেস ভাবে ইউজ করতে পারো। টোটাল তুমি 4টে মপ প্যাডস পেয়ে যাবে, এগুলো পুরোপুরি রিইউজেবল, এন্ড তুমি এগুলোকে ডিট্যাচ করে ওয়াশ করে আবার অ্যাটাচ করতে পারো। গাইস, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার মতো যাদের ঘর গোছাতে বা ঘর পরিষ্কার করতে ভালো লাগে না, তাদেরও এই জিনিসটা পাওয়ার পর ঘর পরিষ্কার করতে অনেক মজা লাগবে, কারণ তোমার একটু খাটনি হবে না, তুমি একটু টায়ার্ড ফিল করবে না। তো আমি তো এটা সবাইকে হাইলি রেকমেন্ড করব। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আই এম শিওর কি তোমাদের সবার ভীষণ কাজে লাগতে চলেছে এই জিনিসটা, তো আমি রেকমেন্ড করব, অবশ্যই লিংকটায় যাও, এটা অবশ্যই নিয়ে নাও। গাইস, একটা আমি জিনিস জানি যে সিটু মানে ওর থার্ডকে খুব 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 ভালোবাসে, মানে এটা হচ্ছে ওর প্রথম একটা ড্রিম কার, তো ওর থার্ডকেও ভীষণ ভালোবাসে, আর যদি ছোট্ট একটা আঁচড়ও লাগে না থার্ডে, তাহলে ওর একদম কান্না পেয়ে যায়। তো আজকে ওটা নিয়েই ওকে বিশাল ভয় দেখাবো, তো আমি এক্ষুনি কলটা করে দিই। আচ্ছা শোনো, সবার আগে না একটা থার্ডের আমি ছবি ডাউনলোড করে নিচ্ছি, যেটাতে থার্ডের অ্যাক্সিডেন্ট হয়ে থার্ড ভেঙে চুড়ে গেছে, এরকম একটা ছবি না গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি আছে তো থার্ডের অ্যাক্সিডেন্টের। ঠিক আছে, চলো, ডাউনলোড করে নিয়েছি আমি, চলো কলটা করা যাক এবার। ভয় লাগছে, ভয় লাগছে, বাট করবো। চলো কলটা করে দিও স্পিকার। সিটু, হ্যালো হ্যালো, তুমি এত লেট করে ফোন করছো কেন? একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে এখানে। তুমি বললাম যে ভোটার দিন তুমি বেরিও না, এখানে বিশাল ঝামেলা হয়েছে আমাদের বাড়ির সামনে। বাড়ির সামনে বলতে? মানে বাড়ির সামনে পুরো এরিয়াতেই ঝামেলা হয়েছে, আমাদের বাড়ির সামনে তোমার থার্ডটা রাখা ছিল, মানে ওটার অবস্থা জাস্ট ভীষণ খারাপ হয়ে গেছে। কোথায় তোমরা? কোথায় ছিলে? আরে আমরা তো উপরে ছিলাম। কি হয়েছে বুঝলাম না। আমরা তখন জানি না যে এরকম কিছু হচ্ছে, আমরা জানি যে এরিয়াতে ঝামেলা হচ্ছিল ভোটের জন্য, ঠিক আছে? এবার আমরা ঘরে রয়েছি, আমি আর রঞ্জনা, হঠাৎ করে নিচ থেকে আমাদের সিকিউরিটি এসে বললো যে তোমাদের থারের উপর ওরা ইয়ে করছে, থারের উপর, মানে আমি জানি না, সেটা থারের অবস্থা খুব খারাপ। আরে ভোটের এখানে ঝামেলা হচ্ছিল, ঠিক আছে? পার্টি মানে ভোটের থারটা মানে গাড়িতে লেগেছে কি কিছু? ভীষণ খারাপ ভাবে লেগেছে, পুরো মানে ভেঙে চুড়ে অবস্থা খুব খারাপ, সামনের কাঁচ ভেঙে গেছে, কাঁচ তো পুরো গাড়িতে যতগুলো গ্লাস আছে সবকটা গেছে। আরে যখন গেছি তখনও দেখছি যে ওখানে বিশাল ঝামেলা হচ্ছে, তো সিকিউরিটি বললো যে দেখো গাড়িতে যা হয়েছে হয়েছে, তোমরা ভেতরে চলে যাও, নাহলে তোমাদের সাথে আরো ঝামেলা হবে, ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে। তোমরা কি ওইটা ইয়ে করতে পারলে না যে থারে কেউ বাঁচে, তুমি ওর
সামনে পুরো থার্ডের অবস্থা খুব খারাপ সিটু। দেখো আমরা, আমি আর রঞ্জনা তো উপরে বসেছিলাম না, এবার কি করবো আমি পার্টি পলিটিক্স এর দুটো পার্টিরই লোকেরা মারপিট করছিল, এবার আমি কি করে বুঝবো যে কি হবে না হবে? আমরা তো উপরে রয়েছি, আমরা তো ভাবছি আমরা, দেখো তুমি এখন তুমি ঠিক আছে, তুমি হ্যাঁ আসলে তোমার, তুমি এসে করবেটা কি আমি তো সেটাও বুঝতে পারছি না। আমি সিকিউরিটিকে এটাও বললাম যে আমাকে একটু সিসিটিভি ফুটেজটা দেখান ভালোভাবে, আমি দেখি কি কে কি ইয়ে করেছে। তো উনি চেকও করলো সিসিটিভি ফুটেজ, বাট কিচ্ছু পায়নি, মানে কোনো কিছু কিছু পাইনি বলতে। ওখানে তো টেবিল ফেবিল রাখা ছিল, ওখানে তো লই সব মেম্বার টেম্বাররা ওরা সব বসেছিল খাইয়ে নিয়ে টেবিল। হ্যাঁ বসেছিল তো, টেবিল রাখা ছিল বুথের সামনে সামনে বসেছিল, বাট ওরা যখন ওই টাইমটা ঝামেলা শুরু হয়েছে তখন বুথের মেম্বাররাও তো ঝামেলা করছিল না, বুঝতে পারছো না তুমি ব্যাপারটা? একটা ইলেকশনের দিনে আমি তোমায় বলেছিলাম যে তুমি যেও না, তোমায় হাজারবার বললাম। কাজকর্ম করবে না কি বল? কাজকর্ম অনলাইন করতে পারতে, তুমি আমি হাজারবার বললাম যে যেও না। তোমরা কি করছিল ভাই এত? আরে আমরা কি জানি যে তোমার থারের উপর এরকম ভাবে অ্যাটাক করবে? এক তো গাড়ি ওখানে রাখা রয়েছে, একটা গাড়ির কিছু হয়নি, শুধু তোমার থার। রাখো আর মোটটাই পুরো ভিজে। দেখো ফোনটা কেটে দিলাম, ফোন করে বলো যে আমি দেখো ছবিটা পাঠাচ্ছি কি রকম। আমি বলি যে কিছু করার নেই তোমার, তুমি কি করবে তুমি যেখানে গেছো পুরো করে। আরে বলছি দাঁড়াও, কেটে গেল কেটে গেল বাবা বাবা। আরে হ্যালো, রাখো নাম্বার। আরে বাবা দাঁড়াও, তুমি এক সেকেন্ড শুনবে তো? দাঁড়াবে এখন শুনবে, আমি এখন বুক করছি, রাখো। তুমি এত তাড়াহুড়ো করে বুক কর, কেটে দিচ্ছে, ভীষণ রেগে গেছে বিশ্বাস করো, যা গালি দিচ্ছে। ভিডিওটা আমরা দিতে পারবো তো রঞ্জনা? জানি না। আচ্ছা দাঁড়াও আরেকবার কল করছি আমি। আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ। দেখো আপনি কল করেছেন সেটি বর্তমানে আছে, অনুগ্রহ করে। কার সাথে কথা বলছে ও? কাউকে ফোন করছে জিজ্ঞেস করছে মনে হয়, আমার মনে হচ্ছে তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন। অন্য কারো সাথে কথা বলছে পর আবার কল করুন। কাকে ফোন করে জিজ্ঞেস করছে? সিকিউরিটি কে ফোন করছে না কি? কল কিয়া হ্যায় সিকিউরিটি কো ফোন করলে তো শেষ, কল পর ব্যস্ত হ্যায়, কৃপয়া প্রতীক্ষা করুন। আরে ইয়ার ফোনটা ধর না। হ্যালো, মাথা গরম করছে না ফোন করে করে বারবার। আরে তোমাকে বলছিটা কি? আমি আমি বলছিলাম তোমাকে ছবিটা পাঠাচ্ছি, তুমি দেখো ছবি দেখে ফিরবো এখন আমি। তুমি ছবিটা দেখো তো, তুমি এখন এত তাড়াতাড়ি তুমি কি করবে? তুমি কি গাড়িটা ঠিক করতে পারবে কোনোভাবে? কি হয়েছে সেটা তো দেখতে হবে আমাকে। তুমি দেখো, আমি তোমায় এক সেকেন্ড দাঁড়া, আমি তোমায় ছবিটা পাঠাচ্ছি। তুমি, আমি নিজেই বুঝতে পারছি না আমি কিভাবে তোমায় ছবিটা পাঠাবো, মানে এতটা খারাপ অবস্থা। আমি পাঠাচ্ছি তোমাকে, দাঁড়াও। আমি আসতে গেলাম ভাল, আমি জানি না এটা হওয়ার পর তো আমাকে বলেছে দেখো আমি তোমায় ছবিটা পাঠাচ্ছি, তুমি দেখে বোঝো। আমি তো, আমার মনে হচ্ছে না কোনো ভাবেই তুমি গাড়িটা কিছু করে ঠিক করতে পারবে বলে। আমি বুঝতে পারছি না এটা কি করে হয়েছে তাহলে বলো। এটা আমার বাড়ির সামনে,
আরে ওই আলি ভিলার গাছগুলো বুঝতে পারছো না দেখে তুমি, এসব ফালতু গাছ দেখছো এখন গাড়িটা না দেখে সিটু কিন্তু বিশাল রেগে গেছে, মানে আমার প্র্যাঙ্ক কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আরেকবার কল করছি গাইজ, আরেকবার কল করছি। দেখো সত্যি টেনশনে চলে না আসে, চলেও আসতে পারে। ও একবারও ফোন ধরছে না, কতবার করছি দেখো ফোন ধরছে না গাইজ। বাট আমি শিওর কি ও খুব ভালোভাবে প্র্যাঙ্কটা হয়েছে, তো যখনই আমার সাথে দেখা হয় আই এম শিওর কি বিশাল রেগে যাবে আমার ওপর। শুধুমাত্র তোমাদের জন্য এই রিস্কটা নিয়েছি, তো ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে? ধরছেই না, আমি যে বলবো ওকে প্র্যাঙ্ক না কি করে বলবো, প্র্যাঙ্ক না বলতে আমি যে বলবো ওকে প্র্যাঙ্ক কি করে বলবো। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে। তিনি বর্তমানে খুব টেনশনে আছে, ব্যস্ত নেই। A few moments later. জলদি অন করো, জলদি অন করো। গাইস, কল করা যাচ্ছে, তাড়াতাড়ি চলো। দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা কি ওর? সরি গো, সরি সরি, লিটারালি সত্যি খুব ঘেমে গেছে। তোমার আইডিয়ার বাইরে আমি কি ভয় পেয়েছি, তোমার আইডিয়ার বাইরে। জো জো চিৎকার করছে গো তোমার ভয়েতে। আমি এসে আমি দৌড়ে গিয়ে গাড়ির কাছে গিয়ে দেখছি গাড়ি নরমাল, আমি তখন কেন বুঝলাম না, তখন কাজগুলো দেখে আমার সন্দেহ হলো। সত্যি সিটু একবার জিজ্ঞেস করেছে যে এটা কোথায় আছে, পেছনে গাছ কিসের? আমি আবার এটাকে একটু ক্রপ করে দিয়েছি। সিরিয়াস, যদি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে তো এরকম ভাবে কিভাবে এসেছি তোমার আইডিয়ার বাইরে? যদি সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে, ও তোমা তুমি খুব বিয়ে করে এসছো। আমি ফোন করছি, ফোনও ধরছে না, আমি তোমায় বলেই দিতাম গো। আমি আমি সত্যি গাইজ আমি সিটুকে দেখেছো, আমি সত্যি গাইজ সিটুকে কিন্তু বলেছিলাম যে টাকা দিইনি জানো, ক্যাব দাঁড়িয়ে আছে নিচে। সত্যি? তাড়াতাড়ি যাও, যাও 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 যাও, তুমি যাও বাবা, তুমি কোনো টেনশন নিও না, তোমার গাড়ি ঠিক আছে। সরি ফর প্র্যাঙ্ক, সরি ফর দ্য প্র্যাঙ্ক, সরি ফর দ্য প্র্যাঙ্ক, সরি সিটু, হাত জোর করছি তোমার কাছে। গাইজ আমি কিন্তু সত্যি সিটুকে বলে দিতাম যে এটা প্র্যাঙ্ক ছিল, বাট আমি বলতে পারিনি কারণ ফোনই ধরছিল না, না হলে আমি সত্যি বলে দিতাম। তো সরি সিটু, বলে দাও একটু আমার ভিডিওটা লাইক করতে। একদম করবে, দেখেছো গাইজ? প্লিজ, তোমাদের কথা শুনে করেছি তো একটা লাইক তো করেই দিও, এক্ষুনি ভিডিওটা আপলোড করবো, জাস্ট এক্ষুনি, তা